বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক, বাংলাদেশের স্বার্থ কংগ্রেস বনাম বিজেপি। মোদির আগেই 1996 সালে দেবগৌড় এবং তারও আগে 1977 সালে জনতা দলের নেতা মোরারজি দেশাই যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, তখন দুই দফা বাংলাদেশের সাথে গঙ্গার পানি বণ্টন চুক্তি হয়। এখন স্থল সীমানা চুক্তির বা এলবিএ সময় বিজেপি ক্ষমতায়। দেখা যাচ্ছে কংগ্রেস যখন ক্ষমতায় থাকে তখন ভারত সরকার আমাদেরকে শুধু মূলায় দেখায়, আর যা কিছু করার তা অকংগ্রেসীয় সরকারই করে থাকে। তারপরেও কংগ্রেসের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের এই অন্ধ লেজুর বৃত্তি প্রশ্ন জাগায়। কেউ যদি যুক্তি দেখাতে চান যে ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন ভারতের কংগ্রেস সরকার মুক্তিযুদ্ধে আমাদের সমর্থন দিয়েছে এবং 71-এ পাকিস্তানের সাথে যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সাহায্য করেছে, তার উত্তরে শুধু একটা কথাই বলবো, ওই সময় ভারতের যে দলই ক্ষমতায় থাকতো তারাই এটাই করত। কারণ পাকিস্তানের আজন্ম শত্রু ভারত এটা তাদের জাতীয় স্বার্থেই করত। পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার মওকা ভারতের যে কোনো সরকারই সেই সুযোগ অবশ্যই নিত। যেমন করে যুক্তরাষ্ট্র তার প্রধান প্রতিদ্বন্দ্বী সোভিয়েত ইউনিয়নকে ভেঙে টুকরো টুকরো করতে মদদ দিয়েছিল। দেখা যাক, বিগ ব্রাদার থেকে বড় ভাইয়ের দাবিদার এবার ভারতের বিজেপি সরকার বাংলাদেশের ন্যায্য দাবি পূরণে এবং ন্যায্য অধিকার প্রদানে কতটা আন্তরিক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকার এমন লজ্জাস্করভাবে মোদীর বন্দনা করতে শুরু করেছিল যা দেখে মনে হয় আসছে বুঝি এক মহারাজা তার পৈতৃক কলোনিতে নিজের উৎসব করতে। আর সবকুল হারানো বিএনপি চাচ্ছে কিভাবে মোদীর একটু সান্নিধ্য পাওয়া যায়। ভারতকে বাংলাদেশের সবকিছু দিয়ে তুষ্ট করার জন্য যেরকম ন্যাক্কারজনক এবং অশ্লীল প্রতিযোগিতা হয়েছে তা দেখে মনে হয় যেন এক মক্কেলকে নিয়ে দুই পক্ষের টানাটানি। এর মধ্যে বিএনপিটা একেবারেই মাত্রাতিরিক্ত, মনে হয় মোদী তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে। কিন্তু মোদীর বক্তৃতা এবং বক্তব্যে সবসময় যা বোঝা গেছে তা হচ্ছে ভারতের জাতীয় স্বার্থে বিএনপির চেয়ে আওয়ামী লীগকেই মোদীর কাছে এগিয়ে।